কি আর বলবো বন্ধুরা, ভিডিও করতেছি মাঠে। তোমরা তো জানোই আমার বেশিরভাগ ভিডিও মাঠে হয়। তো মাঠে যখন ভিডিও করতে আসি বিভিন্ন রকম জিনিসের দেখা হয়, যেমন সাপ, ব্যাং, শিয়াল, কুকুর, সব কিছু। তাই বলছি একটা সাপ, সাপটা কি সাপ আমি জানি নি, আমি চিনিনি সাপ। সে খরিশ হোক, ডাঁড়স হোক, ঢুঁড় হোক, তোমরা একটু দেখে কমেন্টে লিখবা। দেখো আমি দেখাচ্ছি, এই যে ওই দিকে মাথা আছে, হ্যাঁ এইদিকে লেজ, ওইদিকে মাথা, এই জায়গায় ঠিক এই মধ্যখানে বেঁধেছে নেটের। এই যে নেটের একদম মধ্যখানে বেঁধেছে, এই যে নেট। বেচারি আর বের হইতে পারছে না এখান থেকে, হ্যাঁ খুব ফাঁসা ফেসে গেছে। কিন্তু ওইদিকে মুখ আছে আর এইদিকে লেজ। কিন্তু এই আচ্ছা, আমি ফার্মের ভেতরে গিয়ে চেষ্টা করছি আপনাদেরকে মুখ দেখানোর, তাহলে আপনারা হয়তো চিনতে পারবেন সাপটা কি। এই যে ফার্মের ভেতরে এলাম, আরে সর্বনাশ, একদম গর্তের মধ্যে মুখটা ঢুকিয়ে দিয়েছে গো পাশে। এই এই ও ভাবে না রে ভাই, ও ভাবে না রে, এখনই ভয় লাগছে না আমার রে, কামড়ে দিবে হয়তো। এই যে আকারটা, এই যে কালারটা, আহ আহ কীভাবে ফুলছে দেখেন। ওহ ও এই যে চকচক করছে একদম অপূর্ব। একটু টাচ কর, টাচ কর মাথাটা, দেখতে পাই জানো মাথাটা, টাচ কর টাচ কর, যা হবে হবে টাচ কর, বন্ধুদেরকে দেখাবো কি সাপ জানো কমেন্টে জানাই। টাচ কর টাচ কর টাচ কর টাচ কর টাচ কর না রে বেটা। হ্যাঁ বদর ভাই, কি সাপ মনে হয়েছে? এই দুষ্টর ভাই কি সাপ দেখো তো, এই দেখো গর্তের ভেতরে মুখটা ঢেকে গেছে, কিন্তু নেটে বডি বেঁধে গেছে, আর বেরিয়েও পাচ্ছে না, যেহেতু পাচ্ছে না। বিশাল বড় কিন্তু সাপটা। কি সাপ মনে হয়েছে ভাই? ঢাড়স লাগছে, ঢাড়স মনে হয়েছে। হ্যাঁ ঢাড়স, ঢাড়স আর খরেশ, ঢাড়স এটা, ঢাড়স মনে হয়েছে, ঢাড়স। হ্যাঁ এটা ঢাড়স সাপ, তুমি এখনই চিনতে পারছিলে না, আর এবার বলছো তুমি ঢাড়স। হ্যাঁ ঢাড়স আর খরেশ দুটোই থাকে রে, দুটো আমি দেখেছি। ঢাড়স সাপ এই ডিম খায় সাপের, ডিম খায় মুরগির ডিম খায় না, মুরগির ডিম, সাপের ডিম, পাখির বাচ্চা এগুলো খায়। ও তার মানে এই কারণে হয়তো ফার্মের দিকে এসেছে, মনে করেছে হয়তো ফার্মে মুরগি টুরগি আছে না। ভাত দিশাও গর্ত আছে বুঝলে, এই ধার আছে ও ধার, প্রচুর গর্ত আছে, প্রচুর গর্ত আছে। হ্যাঁ আর সাপের খুব আমদানি, এই যে গর্ত দেখতে পাচ্ছেন, এই যে গর্ত ঢুকি ঢুকে আছে সাপের, এই যে সাইডে সবই গর্ত, সাইডে গর্ত গুলো সব মেজদার দরকার, মেজদার দরকার আছে। মুরগি ছা এদিকে, সাপরে সাপের সাপ, মুরগি ছা খেয়ে লেবে তো, সাপ তো খেয়ে লেবে, সব খেয়ে লেবে। এই এই যে গর্ত, এই যে গর্ত, সব গোটাটাই ফার্মের সাইডে গর্ত আছে, এই যে গোটাটাই ফার্মের সাইডে গর্ত আছে। এই গর্তগুলা কিন্তু ফার্মওয়ালার মেরে দেওয়া একান্ত দরকার, তার মানে ওদেরই ক্ষতি হতে পারে। মানে এখানে খরিশও আসে, ডাঁড়ও আসে, নাকি গো ভাই? ওরা চলাফেরা করছে না? হ্যাঁ হ্যাঁ বলা যায়। আর ওদের খাবারের তো দরকার আছে না, সবারের রুজি রুটি দরকার আছে ভাই, বললে হবে না, সবই আল্লাহর সৃষ্টি। তো যাই হোক, একটু চেষ্টা কর মুখটা দেখানোর চেষ্টা কর, আর মুখটা উঠে দিতে দে, চেষ্টা কর চেষ্টা কর, হবে না, আর কিছু দিয়ে মার টান মার টান, যা হবে হবে, মার টান মার টান। শুন শুন, নেটে বেঁধে গেছে, নেটে বেঁধে গেছে, আমাকে দে লাঠিটা, দে আমাকে দে, আমাকে আর কিছু করতে হবে, দিয়ে টানতে হবে। আচ্ছা আমি দেখছি, চেষ্টা করছি, আমি টানার চেষ্টা করছি, বন্ধুদেরকে দেখাবো। তোমরা যদি ডাঁড়স সাপ চিনো, সত্যি কি এটা ডাঁড়স সাপ, একটু চেষ্টা করো বলার। এই দেখ, এই যে আসছে না গো, আসছে না গো, এই যে এই যে পকাত, এই যে এই যে এই যে পকাত, আরে বাবা রে কি শক্ত গো, ভেতরে টানছি যাও, আরে সর্বনাশ, কোন রকমে নেই আসতে পারছি না গো, বেরো বেরো বাবা বাবা, দুধ দেবো কলা দেবো, একটু বের হ, দে মুখটা একটু দেখি, অত লজ্জা করিস নি, বল তো কি আট ডব্বা নারায় তাকবীর আল্লাহু আকবার, বেরো তুমি, একটু চেষ্টা করো। আচ্ছা আচ্ছা তুমি 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 একটু চেষ্টা করো, উঠবে না, চেষ্টা করো তুমি, দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও এই যে সাপ, এই যে সাপ, চলে আসবে নাকি গো, চলে আসবে নাকি গো, এই যে সাপ, এটা কি সাপ, এটা কি সাপ মনে হয়েছে তোমাদের? এই 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 লড়ছে লড়ছে লড়ছে, এই আবার গর্তর মধ্যে ঢুকে গেল গো, বেশি টানবি না, যেন ক্ষতি না হয় ওর।
বেচারি ফেসে গেছে এমনিতেই। ও ও বা 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 দুষ্কর ভাই দেখি কেমন টাইম। বা 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 পাঁচটা বেড়ে থাক। সাপ জিনিস দেখে কারই আবার ভয় লাগে না বলো। বেচারি ফেসে গেছে নেটের মধ্যে ফেসে গেছে। এটা হচ্ছে মুরগির ফার্ম আর মুরগির ডিম খেতে এসেছিল দিন নেটের মধ্যে ফেসে গেছে। এই তো 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 এই তো 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 এই তো হা 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 দারুণ কাজ করেছো ভাই। সাপ উদ্ধার হয়ে গেছে, তোমরা একটু কমেন্টে জানাও কি সাপ এটা, দুর্দান্ত কাজ করেছে আমার এই শ্বশুর মশাই, সাপটাকে উদ্ধার করে ফেলেছে, চলে আসছে। এই তুড়ুক ধুড়ুক ধুড় তুড়ুক ধুড়ুক এই তুড়ুক ধুড়ুক ধুড় তুড়ুক ধুড়ুক ধুড়ুক। আরে বাবার পেস্তে কিরে ভাই, হ্যাঁ যা দেখছি তাই সাপ মনে হয়েছে রে। এই তো এই তো ও ও এই পশু, এই যা এই যা এই যা বেঁধে গেছে গো। আসতে গায়ে পড়ে না, আচ্ছা ঠিক আছে। এই যা গর্তের মধ্যে ঢুকে গেল, এই যে গর্তের মধ্যে ঢুকে গেল। হ্যালো হ্যালো হ্যালো।